পল্লী বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল সাপ্লাই কইতাছে কয়েকটা নারী দশটা বিয়া বয়ে আর বেড়াইনে করেও এখন ফিয়াসে কইতাছে কই সুযোগ সুবিধাটা তো এরাই দিছে সাপ্লাই কইতাছে কই সালান গাতিলে আমরা রইবো আমরা আর কিতা সালান গাতিলে আমরা রইতো না এটা হয়তো তোমার জানা নাই কারণ তুমি তুমি ইচ্ছা করলেই যাইতেছি তোমার কথার পয়েন্টে তুমি ইচ্ছা করলেই একটা ঘরের ভিতরে সাইডের স্বামী রাখতে না আর একটা স্বামী ইচ্ছা করলে সাইজন স্ত্রী রাখতে পারবে একসঙ্গে এটা এটা দলিল কইতাছে আমি কই না তো এটা আমার মনের কথা না একটা পুরুষ ইচ্ছা করলে চারটা বিবাহ করতে পারবে একসঙ্গে রাখতেও পারবে কিন্তু তোমার দ্বারায় তোমরা নারীদের দ্বারায় সম্ভব না এক স্বামী তুইয়া যদি আরেকটা স্বামী বিয়া করো দুই স্বামীরে যদি একসাথে রাখো ওইলে হ্যাঁ নিজে মরবো নাইলে তোমারে মারবো আমরার যদি সালানের অত গাড়তি তো তাইলে সাইডারে কি এক লগে রাখতাম তে তো একটারই রাখলাম কিন্তু এর ভরেও নিয়মে আল্লাহ কইছে আল্লাহর রাসূলে কইছে যে বিবাহ একটা করাই ভালো একজনের সহ্যই আছে না দুইটা করো তিনটে করো সাইডে করো কিন্তু এটা আসলে ঠিক না কিন্তু এখন আমরা সাইডে রাখলেও জিনিস কিন্তু একটাই আর তো এই তোমরা নারীরা দোষ কেন যাইব জিনিস দেখবো দোষ রহমের মানে এচ্ছাইতে আর আমি কি কইতাম ইশারাতে তুমি তো আমার ছোট বই শেষ করলাম আর তিন বন্ধুর কিচ্ছা কইছে এক বন্ধু আরেক বন্ধুর সাথে আলাপ করে আরেক বন্ধু হুনে আলাপ করে আর বামারটা এবার তাফা মারে মানে কমরটার মধ্যে তাফা মারে তাফা মারলে পরে জিগায় এটা বিষয়টা হইলো মানে এই যে যেটাই তাহ মারে এটা আছেন কিছু তুতলা মানে যে কথার মধ্যে আইটকে উঠতি যে এই তুই আমার কথাটা মানে এই যে কথাটা মানে যে আটকান এটা ছুড়াইতে যায়া পরে যে বামারটা দেয় তাফা মারত তখন তাফা মারলে পরে হেই বন্ধুটাও মানে একটু একটু কিছু কি আর কি হেই বন্ধুটা যেটা শুনতাছে এটা কয়ে যে কিরে বন্ধু তুই আলাপ করস বেশ ভালো কথা তুই তাফা মারস কেলে গিয়া তখন হেঁটেও তো তুতলা থাকলেও তো মানে বুদ্ধি আছে তো তখন কইতাছে কয় দেহ দুই কান্দে দুই গদ্দনার সাইডে দুইজন ফেরেস্তা ডাইনের লাইলে হে বালা আর বামের লাইলে হে খারাপ এই কারণে মাঝে মাঝে একটু তাফা মারি যে এটাই শালারে ডিস্টার্ব করি যাতে না লেখতারে তার কিচ্ছার মিনিংটা কিন্তু এইটা তিন বন্ধুর কিচ্ছা যখন কইছ আচ্ছা যত ঘোরাঘারি করো যত জুলামি করো মাপ পাইতা না মাপ পাইতা না কেন লেগিয়া হেই যে দেহ তোমার মতো এক নয়া বেডি বিয়া হচ্ছে একজন বিয়া করলে ওরে এইটার কথা কেউ ভুলাওয়া নয় সাত আটটা ফুলাওয়ান হয়েছে সাত আটটাই মরছে যেইটাই হয় নামরা আর আগে মরিয়া যায়
দুই নাম্বার হইছে বালা একটা নাম রাখবো এইটা উমরিয়া আছে, আরেকবার হইছে এইটা উমরিয়া আছে, এইভাবে এইভাবে সাত আটটা মেয়ে ছেলে হইছে, ব্যক্তিজন মরিয়া যায় তখন এটি বাদ দিছে যে আচ্ছা আমরা কাজ আমরা করতে তাহি, ফুলাফান হইলে হোক থাকলে তা হোক নাইলে মোর হোক নাম রাখতাম না। তখন আল্লাহর কি রহমত বছর কানি পরে আরেকটা হইছে, হইলে তখন হেটা এই যে আগের তো সাত আটটা হইলে তিন চার দিন তা কি মরিয়া যায়, তখন এই যে লাস্টে যে একটা হইছে নয় নাম্বারে এইটা দেখা গেছে যে বছর কানি গেছে গা এইটা মরে না, এটা আবার সেরি হয়েছে। তখন গোর গোষ্ঠী ব্যক্তায় মিলে আলাপ করতে আছে, এটা যেহেতু মরে না বালা নাম রাহনের আগেই ইয়ে হয়ে যায় গা মরিয়া যায়, তাহলে নাম একটা রাহি, এই শরীর যে শরীর জন্ম নিছে এই শরীর সম্পর্কে দাদু হয় এই দায়িত্বে রাখছে যা এই শরীর নাম তো এদি হেডার মা, নাম নাম তো হইছে হেডার মা। তখন আল্লাহ দিলে বছর দুই বছর পরে আরেকটা হয়েছে সেরা, ওহান দিয়া গেছে যে এইটাও দু তিন বছর গে থাকে এইটাও মরে না, করে হেইটার না হেইটার নাম তো হইছে বগার বাপ, তোর তিন চার বছর গেছে এইটাও মরে না, দেখা গেছে আরেকটা হইছে আরেকটা হইয়া তখন হেইটা পাঁচ বছর ছয় বছর সাত বছরের কাছাকাছি গেছে গা দেখা যায় এইটাও মরে না, মানে এই নাম তো রাখে না রাখলি নাম মরে যায়, তখন হেইটার নাম রাখছে হইল সোনার বাপ। তখন এই সোনার বাপ হইতেই সোনার বাপের এই বয়স মোটামুটি পাঁচ সাত বছর আট বছর বয়স হয়েছে, এর মধ্যে যে আগে যে সেরিটা ওই চিনি যে হেডা এই হেডার মা এই আল্লাহ দিলে বিয়ারও সুযুক্ত হয়েছে। তখন বিয়ারও সুযোগ তৈলে এই যে পাত্র হয় পাত্রী দেখতে গেছে তার সাথে এই আরো কয়েকজন বন্ধু বান্ধব গেছে, গেলে পরে যাওয়ার সময় জামাই একলা মানে একটু সিগারেট টিগারেটও তো খাউন লাগে সিগারেট খাইতে গেছে, তখন একটা কানাকানি করতেছে একটা আরেকটা লোকে কয় এই হেডার জামাই আইছে আয়গা দিই গিয়া জামাই যে রাগটা যে ভাইল হ্যাঁ আমি হইলাম এত বংশলা ফুলা আমি কোন বেটার আঙ্গুলের ফেরে দে হরিয়া যাই আমারে যে কথাটা কইল ওর নাম যে হেডা এটা তো জামাই জানে না, তখন জামাই রাগ করিয়া এই এই লোকটির কথা হইনা যাইতে থাকে কে লাগিয়া কইছে তার এই যে হেডার মার বাপের টাইম গিয়া কইছে যে আপনি জামাই যে এই যে এই সেরি দেখতো আইতে আসিন জামাই কে লেগে রাগ করিয়া যাইতে আছে, তখন বাপে তাড়াতাড়ি দৌড়িয়ে গেছে বাজান ও বাজান বাজান একটু কারণ হ্যাঁ কারইতাম না এই এলাকাত কোন মানুষ বসবাস করে কো বাজান এই হেডার হেডার মার বাপে কইতাছে কো আল্লাহ জানে আমার সেরাইন দিত ওবার একটু রাগি মানুষ খেলা জানি সেরাইন দি কিন্তু কইছে নাকি তা কো বাজান শুনুন একবার আমার একটা কথা শুনুন রাগ আসলে ঠিক না আর ভুল তো মানুষের মধ্যে ওইতেই পারে, আচ্ছা বাজান আমার বগাই কি কিন্তু কইছে আপনারে তো তখন তো বেটা ভাইছে আরো রাগ রামায়ের হাত মুসলান মারিয়া তুইয়া গুতায় ধরছে তাড়াতাড়ি গেছে শাশুড়ি বেড়ি কোপাদান ও মিয়া সাহ আপনারে অনুরোধ করি একটু কারণ শুনুন বলতো মানুষের মধ্যেই হয় যেইটাই হইছে অনুরোধ করি বাড়িতে হইন আমার সেরি পছন্দ হইলে আপনারা নিবাইন নাইলে নিতাই না তবে মা একটা মানুষের বাড়িতে আরেকটা মানুষ এইভাবে জাগুয়া এটা আমি চাই না তবে বাজান আমার শোনায় কি কিন্তু কইছে কোন তো জামাই ভাইছে আরো রাগ, আচ্ছা এই যে নাম দিছে কইল এই যে বাফে আর মায় যে নাম দিছে কইলো এটা কি খারাপ কইছে ভাই সকল, কারণ এটি তো রাহা নাম মানে করবো কি তা বোন রে তুমি যে তো তিন বন্ধুর কিচ্ছাটা কইছো এই কারণে তুমি তো আর এটা বুঝছো কইছো না এই কারণে কিচ্ছাটা আমি এই পয়েন্টে ভরি একটা কিচ্ছা কইলাম আর কি কারণ এরা তো বুঝে না আন্তাজে যেটা মন চাই এটা কুয়ে বই তাই তো প্রশ্ন করছে অত্যন্ত চমৎকার
যে হাশরের মাঠের দিন যে সময় হাশরের মাঠ জমায়েত হবে আল্লাহ বিচার কার্য শুরু করবে তখন একজন ব্যক্তি বিচার প্রাপ্তি হবে তখন এই ব্যক্তির বিচার কেউ করত না স্রষ্টাই করত না তারে আঙ্গুর আপেল দিয়া বুলায় রাখবে বিচার কার্য শেষ হয়ে যাইব কিন্তু দেখা গেছে যে লাস্টেও এই ব্যক্তির বিচার করবে না এটার ঘটনা আছে দু তিনটা দু তিনটা ঘটনা কইয়ে তো দরকার নেই জিগাইছো যে তুই একটার কথা আমি একটাই কইয়াম আগে একটা গান গাইয়া লই আমি ফুলছেরার গুদারার মাঝি ফুলছেরার গুদারার মাঝি পাপি তাপি পার করি আমারে সি নানা তুমি আমি ভবে পান্ডারি আমার এসি নানা তুমি আমি ভবে পান্ডারি আমি ফুলছেরার গুদারার মাঝি তারার মাঝি পাপি তাপি পার করি আমার এসি ননা তুমি আমি ভবে কান্ডারি আমার এসি ননা তুমি আমি ভবে কান্ডারি আমার যে ভালোবাসে আগে দক্ষতার শান্তি শেষে হায় আমার যে ভালোবাসে আগে দুঃখতার শান্তি সে কিন্তু থাকতে হবে আমার ভেষে থাকতে হবে আমার ভেষে হাল্লতে মুসাফিরি ননা তুমি আমি ভবে কান্ডারি আবার ননা তুমি আমি ভবে কান্ডারি আমি এতি আমি আসি আমি বাদশাহ আমি ফকির আমি এতি আমি আসি
আমি বাদশাহ আমি হবি আমারে দান করছেন কাদি আমারে দান করছেন কাদি দুজাহানে সরদারি ওরে দুজাহানে সরদারি ना तुमी आमी भवे भंडारी हमारे ना तुमी आमी पारे भंडारी কত মারে পিষ্টে আমার পবনালী স্বামী দেই না দরগায় কত মারে পিষ্টে ডোয় আমার পবনালী স্বামী দেই না আপি উপতের লাগিয়া সদা উপতের লাগিয়া সদা উত্তারে ফিকির করি আমারে সি ননা তুমি আমি ভবে ভণ্ডারি আমার ননা তুমি আমি ভবে ভণ্ডারি কৃষ্ণা সময় কেটে পাতর বেঁধে আমি রাগি পেটে খোদা কৃষ্ণ সময় কেটে পাতর বেঁধে আমি রাগি পেটে এই হালে দিন যায় মোর কেটে এই হালে দিন যায় মোর কেটে প্রভু কলেমা প্রচার করি আমি প্রভু কলেমা প্রচার করি আমার এসি ননা তুমি আমি ভবে ভণ্ডারি আমার ননা তুমি আমি ভবে ভণ্ডারি আমি ফুলছড়ার গুদারার মাঝি ফুলছড়ার গু পাপি তাপি পার করি আমারে সি ননা তুমি আমি ভবে ভণ্ডারি আমারে সি ননা তুমি আমি ভবে ভণ্ডারি
না তুমি আমি ভবের কন্ডারি একজন ব্যক্তি বিচার প্রতিব তার বিচার করত না বাইলদে বাইলদে রাখবো এটা ঘটনা আছে তিন চারটি ঘটনা আছে তো তিন চারটির মাধ্যমে একটা ঘটনা আমি বলবো অত্যন্ত খুব সংক্ষেপের মাধ্যমে আমি বলবো তো এটা হইল ইব্রাহিম কলিলুল্লাহর ছেলে ছিল ইসমাইল আলাইহিসসালাম এই ইসমাইল আলাইহিসসালামের মা ছিল ইব্রাহিম কলিলুল্লাহর স্ত্রী যার নাম ছিল বিবি হাজেরা এই ইসমাইল আলাইহিসসালাম যখন ছোট্ট শিশু বাচ্চা তখন আল্লাহর ইশারায় এখানে আল্লাহর ইশারাও আছে এই আল্লাহর ইশারায় হাজেরাকে এবং তার ছেলে ইসমাইলকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল তখন এই বনবাসে ইসমাইল এবং হাজেরা বেগম দিন কাটাইছে তখন ছেলের পানির পিপাসা জাগছে তখন ছেলের পানি পিপাসা মিটাইতে পারে না গেছে কোথায় চাপা মারুয়া পাহাড়ের নিচে একটা মরুভূমি আছে এই মরুভূমি মাধ্যমে দেখে অনেক দূর একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে তখন এই ব্যক্তিকেও ডাকছে পানির জন্য এই ব্যক্তি তার কথা শুনে নাই তখন এই মরুভূমির মাধ্যমে একটা মুড়া দিছিল এই মুড়াটা যখন দিছে তখন এই জায়গাটা তো একটা গাঁথা হইছে না এই গাঁথাটার মধ্যে আল্লাহর কুদরতে পানি ওঠা শুরু হয়েছে এইখানেই হয়েছে ঝর্ণা এই যে বনবাসে হাজেরা বেগম এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে জীবন যাপন করছে এই যে হাজেরা বেগম তার ছেলেকে নিয়ে এরপরে আল্লাহর কাছে বিচার প্রাপ্তি হবে যে ইয়া রাব্বুল আলামিন আমার এই বিচারটা আগে করেন আমার স্বামী আমাকে এই একটা সন্তান সহ বনবাসে কেল্লে গিয়ে দিল তখন তারে আঙ্গুর আর আপেল ফল দিয়া তারে ভুলাইয়া রাখবে যে তোমার এই বিচার আমি একটু পরে করতেছি এইভাবে বুলাইতে 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 তখন এই হাজেরা বেগমকে একমাত্র জোরেই জান্নাতে প্রবেশ করাবে জান্নাতে প্রবেশ করতে চাইতো না কিন্তু জোরেই করাবে কারণ এই যে বনবাসে যে পাঠাইছিল এটা ইব্রাহিম কলিলুল্লাহ পাঠাইছিল এর মধ্যে আল্লাহর একটা ইশারাও আছে ছোট্ট করে সংক্ষেপে তোমারে একটা জবাব আমি দিয়া দিলাম এখন এত বিলম্ব না করে আমার আরেকটি কথা কারণ আমি কিন্তু তারে প্রশ্ন করতেছি কিন্তু এই যে ৪১টি আলামতের মাধ্যমে যে প্রধান যে ১০টা আলামত এই ১০টার মধ্যে যে ৫টা আলামত মানে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ৫টা আলামতের মধ্যে ২টা আলামত কিন্তু জিগায় আলছি আমি এই ৫টা আলামতের বিষয়ে আমি তারে জিগাইয়াম এখন আরেকটা আলামত ঘটবে কিয়ামত হওয়ার কিছুদিন আগে একটা সাগরের তল থাকিয়া একটা স্বর্ণের শহর বাসবে একটু আমার জানা দরকার এই স্বর্ণের শহরটা কেডা বানাইছিল এর মধ্যে সাগরের তলে স্বর্ণের শহর থাকার কারণ কি এর মধ্যে এই সাগরের তল থাকিয়া স্বর্ণের শহরটা কেন ভাসবে এর মধ্যে এই স্বর্ণের শহরটা বাসার মূল কারণ কি এটার মধ্যে কি বুঝাইব আমার একটা কথাই আমরা তো ছায়া খাই না দিব নে দিলে বান্না হরি না
এইটা আমি জানি না তো আচ্ছা ঠিক আছে পালাকে তো শেষ হোক এরপরে লাস্টে তোর একটা মোবাইল আমার কাছে দিস আমি যদি খালি আল্লাহ রহমতে একবার যদি খালি শুনিয়াল তারি পরের বার উঠে আমি মঞ্চের মধ্যে গাইয়া দেমনি অসুবিধা নাই তো এখানে পুলিশ ডিপার্টমেন্টের একজন লোক আছে রিটায়ার্ড আসছে আর ছোটন ভাইয়ের সাসা তো ছোটন ভাই সাসা আমারও সাসা শহীদ সাসা তার কাছে আমার সালাম তার বন্ধু বান্ধব যারা আছেন সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম এখন বিচ্ছেদ একটা ওক নাকি একদিল ভাই আইতাছে আইছে এখন একদিল ভাই মাহফুজ ভাই আইছে তো হিরণপুর থেকে আগত একদিল ভাই এবং মাহফুজ ভাই এবং তার সহসঙ্গী আরো যারা এসেছেন আসলেও সালাম যেহানেই থাকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তাদের কাছে সালাম রইল আসসালামু আলাইকুম বিচ্ছেদ গায়ালা নি একটা আরে বাবা বিরাট গরম তো যে মানুষটার ভঙ্গি নাই যে মানুষটার ভঙ্গি নাই সে মুরব্বী হোক আর বয়স কান্তে 90 হোক এটা আমার দেওয়ার বিষয় না কান্তে কমিটির লোক হোক এইটাও আমার দেওয়ার বিষয় না যে মানুষটার কোনো ভঙ্গি নাই এই মানুষটারে বায়নাই করতো না এই মানুষটারে কোনো বায়নাই করতো না যে যে মানুষটার কথার কোনো প্রনান্সিয়েশন নাই গানের কোনো প্রনান্সিয়েশন নাই যে মানুষটার কোনো ভাব ভঙ্গি নাই যে মানুষটার কোনো তাল লয় নাই এরে জিন্দগিতেও বায়না করতো না আপনি মুরব্বী মানুষ আলাপটা যেই দেই করছেন যে ভাবেই করছেন একরি মারি করেন আর যে ভাবেই করেন চরন্ত ভুল হয়েছে আপনার এটা আমি কয়ে দিলাম এলাম আল্লাহ আমার নামে মামলা হইব ওই যজ্ঞ আমি এখন একটি বিচ্ছেদ গান করে আমি বসবো এই কথাবার্তার আর কোনো দরকার নাই একের কিতাও শব্দটা কইতাম না 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 তবে পাবলিক কতক্ষণ থাকে এটা আমার জানা নাই পাবলিক গেলে গাও খুশি না গেলেও খুশি থাকলেও খুশি সাপলা তুমি উঠে কোনো কথা কইও না আমি না বললাম কোনো কথা চলবে না প্রশ্নের জবাবও দিলাম তো না খালি গান গাইবা প্রেমিক প্রেমিকার মূল্য জগতে নাই তারি তুল্য প্রেমিক প্রেমিকার মূল্য জগতে নাই তারি তুল্য যে বুঝে না এই মূল্য কেন যে গেলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে আয়রে ভালোবাসা আমারে কান্দাইলে জগতে নাই তারি তুল্য প্রেমিক প্রেমিকার মূল্য জগতে নাই তারি তুল্য যে বুঝে না এই মূল্য কেন যে গেলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে
ভাবুক ছাড়া ভাবের মানুষ পাওয়া যে বড় কঠিন দুই দিনেরই খেলা ঘরে মানুষ বাঁচে বা কয়দিন ভাবুক ছাড়া ভাবের মানুষ পাওয়া যে বড় কঠিন দুই দিনেরই খেলা ঘরে মানুষ বাঁচে বা কয়দিন স্বার্থপর প্রেমিক যারা অন্যের দুঃখ বুঝে না তারা স্বার্থপর প্রেমিক যারা অন্যের দুঃখ বুঝে না তারা ভালোবেসে গেছে মারা ওজন সুখ পাইলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে সংসারে দুঃখ ছিড়ে দুঃখ দেখাই কারে বড়দি নাই এই সংসারে এমন দুঃখের মানুষ রে ভাই কয়জন মিলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে আমার কেন এত দুঃখ সইতে হবে আজীবন নিদয়া নিষ্ঠুরের মতো সব করে নিলে হর আমার কেন এত দুঃখ সইতে হলো আজীবন নিদয়া নিষ্ঠুরের মতো সব করে নিলে হর ইনসান যা দুঃখের ভাগি সেই সুগেতে হইল রুগী ইনসান যা দুঃখের ভাগি সেই সুগেতে হইল রুগী কত জায়গায় গেলাম আমি ডাক্তার না মিলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে প্রেমিক প্রেমিকার মূল্য জগতে নাই তারি তুল্য প্রেমিক প্রেমিকার মূল্য জগতে নাই তারি তুল্য যে বুঝে না এই মূল্য কেন যে গেলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে হায় রে ভালোবাসা আমারে কান্দাইলে